জানো তো বন্ধুরা, রাত ভরি না বৃষ্টি হয়েছে, আর সকালবেলা দেখো চারপাশটা কেমন ভেজা ভেজা, আর এই ভেজা গাছগুলো আর ফুলগুলো না খুব সুন্দর লাগলো দেখতে। আর তাই তো ভাবলাম যে এগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক, তোমাদের হয়তো বা ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে না সকালবেলায় তোমাদেরকে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো রান্না করব আজকে হচ্ছে লাউ ভাজি আর কই মাছ ভোনা। তো লাউ ভাজিটা না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো কাঁচামরিচ, আর এই যে এখন দিচ্ছি একটুখানি কালো জিরা। আর এভাবে করে নিলে না কালো জিরার ঘ্রাণটা না ভালো আসে, জানো তো। আর এগুলোকে না হালকা একটু ভেজে নেব, মানে পুরোপুরি ভাজবো না আর কি। আর তারপর দেখো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাউগুলো। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখি, মানে লাউ ভাজিটা না তোমরা ঢেকে রান্না করবে না, তাহলে না টক টক হয়ে যায়, জানো তো। আর এভাবে না ঢেকে রান্না করলে খেতে না বেশ ভালো লাগে, গরম ভাতের সাথে বলো আর পরোটার সাথে বলো, আমার তো বেশ ভালো লাগে। আর তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করা যাক। আর কথা বলতে বলতে দেখো আমার ভাজিটা হয়ে গিয়েছে। তো একটা রান্না কমপ্লিট, এবার আমি মাছ ভুনাটা করে নেব। তো মাছ ভুনাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারে খেতে চলে আসছি। আর আজকের ব্লগটা তো তোমাদের একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না বলো? তো আজকে না একটা বড় কাজ করব, জানো তো। তো সেজন্য ঘরের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তোমরাও না দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর আমি তো চাই না আমার বন্ধুরা কোনো বোরিং ফিল করুক, আমার সাথে যতক্ষণ থাকবে একেবারে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে থাকবে, জানো তো। আর এই যে বাইরে চলে আসলাম, দেখো কিছু একটা ঝাড়াঝাড়ি করতেছি, তো এগুলো না কলই, জানো তো। তো আজকে না এগুলো ভাজাভাজি করবো, মানে বাদাম ভাজবো, কলই, ভুট্টা, তারপর আবার হচ্ছে খই ভাজবো, জানো তো, মানে ধান থেকে যেটা হয় আর কি। আর এই যে দেখো কলইগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এখন না এখানে একটু লবণ আর পানি দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে রৌদ্রে দেব। আর বাইরে জানো তো বেশ সুন্দর রোদ উঠেছে, তো মনে পড়ে গেল যেভাবে করে একটু রোদ্রে দেই তাহলে না লবণটা ভালোভাবে ভিতরে যাবে। আর তাই দেখো সব কাজ বাদ দিয়ে এখানে চলে আসলাম এটা রোদ্রে দেওয়ার জন্য। আর এই যে বাদাম আর ভুট্টাগুলোকেও একটু রোদ্রে দিয়ে দিলাম। আর এখন দেখো এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছি, তো গতকালকে না কোনো প্যান্ট শার্ট খাঁচিনি আমি, মানে আমার হাজব্যান্ডের প্যান্ট শার্ট আর কি। তো দুটো প্যান্ট হয়েছে, দুটো শার্ট হয়েছে, তো ভাবলাম যে এগুলো কিন্তু পরিষ্কার করে রেখে তারপরে না ওসব কাজ করতে যাই। আর দেখো গতকালকে কাপড়গুলো না শুকোয়নি, জানো তো, কারণ বিকেলের দিকে না একদম রোদ ওঠেনি কালকে। তো এখন রোদ দেখে না তাড়াতাড়ি করে বের করে দিয়েছিলাম, মানে সকালের দিকে আর কি। আর ওগুলো শুকিয়ে গিয়েছে, তো ওগুলোকে রেখে এগুলো এখন মেলে দিচ্ছি। এখন যাচ্ছি দেখো ছাদে। হ্যাঁ, এখানে না কতগুলো ধান রোদ্রে দিয়েছি, মানে যে ধানগুলো দিয়ে খই ভাজবো সেগুলোই। তো ভাবলাম যে একটু নাড়াচাড়া করে দিই যাতে ভালোভাবে একটু শুকিয়ে যায়, তাহলে না খইটা বেশ ভালো হবে। আর এখন এই যে ভুট্টাটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা খুলে নেব এখান থেকে। আর জানো তো বেশ গরম হয়ে গিয়েছে, আর এখন কিন্তু ততটাও বেলা হয়নি, 10টার মতো বাজে। তো আজকে না বেশ সময় লাগবে, তো সেজন্য একটু তাড়াতাড়ি করতেছি। আর এদিকে তো আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, আর রান্নাটা না দুপুরে সহ একবারে করে নিয়েছি আজকে, কারণ জানো তো পেরে উঠবো না, মানে এগুলো করতে করতে অনেকটা সময় চলে যাবে। আর এদিকে দেখো একটা ভুট্টা মা মেয়ে দুজনে মিলে খুলে নিলাম আর কি। তো এখন এক এক করে সবগুলোকে নিয়ে যাবো রান্নাঘরে। তো চলো। তো এই চুলোটাতে না শুধু আমি রান্না করি, মানে ভাবি রান্না করে, ওই দুইটা চুলো যে সেই দুইটাতে। তো এখানে তেমন একটা ছাই জমে নিয়ে ভাবলাম কি যে থাক উঠানো লাগবে না, আবার ভাবলাম যে বাসি চুলোটাতে রান্না করব, তাই অল্প একটু ছাই আবার উঠিয়েই নিলাম। আর প্রথমে দেখো বাদামগুলোকে ভাজতে দিয়েছি, আর বাদাম ভাজা কমপ্লিট, এখন এক এক করে সবগুলো ভেজে নেব।
তো আমার ভাজাভুজি শেষ, এখন এগুলোকে নিয়ে যাব হচ্ছে ঘরে। তো ঘরে যাওয়ার আগে দেখো একটুখানি দেখে নিচ্ছি যে এটার ফাঁকা দিয়ে আসলে ধানগুলো পড়বে কিনা, কারণ আমার এখানে যে চালা বলে ওগুলোকে আমাদের ওদিকে আঞ্চলিক ভাষায় সেটা নেই। তো দেখলাম পড়তেছে বেশ সুন্দর করে, তাই দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটাকে ঝাড় দিয়ে রেখে রুমে চলে যাব। আর জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে খই দিয়ে দুটো রেসিপি বানিয়ে দেখাবো, মানে খুব সহজ কিন্তু, আর খেতেও কিন্তু বেশ মজা, বাচ্চারা বেশ পছন্দ করবে। আর রুমে আসার পর দেখো সবগুলো ভালো করে চেলে বালিগুলো পরিষ্কার করে নিয়ে যে কন্টেনারে ভরে রেখে দিলাম, মানে বাদাম ভুট্টাগুলো আর ওই যে কলইগুলো। আর এখন দেখো খইটাকে একটু চেলে ধানগুলো ফেলে দিয়ে নিয়ে আমি বেছে নেব সুন্দর করে। তো যখনই আমি হচ্ছে মাটির চুলায় যে সব কাজ করতে যাই না, ঠিক আমার আম্মুর কথা মনে পড়ে যায়। তো আমার মাকে দেখে এসেছি ছোটবেলা থেকেই হচ্ছে মাটির চুলায় রান্না করতে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো আর গ্যাস বা ওভেন ইন্ডাকশন এগুলো কিছুই ছিল না, তো হয়তো বা ছিল কিন্তু আমরা গ্রামের মানুষ তো ব্যবহার জানতাম না। তো যাই হোক, আমার মার কথা ভীষণ মনে পড়তেছে আর মাকে ভীষণ মিসও করতেছি, কারণ এইসব খাবার না ছোটবেলা থেকে আমার মাই বানিয়ে বানিয়ে খাওয়াতো, আর আমি না কোনোদিন করিনি জানো তো। খই আজকে জীবনে প্রথমবার ভাজলাম, তো মাশাল্লাহ হয়েছে, এটা ভেবে না ভীষণ ভালো লাগতেছে আমার, আর আমি অনেকটা খুশি জানো তো। তো ইচ্ছা শক্তি যদি প্রবল হয় না, তাহলে সব কাজই না সফলতা পাওয়া যায় জানো তো। আর আমার ইচ্ছাটাই যদি না থাকে, তাহলে আমি তো কাজে হাত দিতেও পারবো না, আর কোনো কাজে সফল হওয়া আমাদের আর সম্ভব না। তো বন্ধুরা দেখতে পেলে আমি খইটাকে হচ্ছে ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আসলাম, আর এখানে দিয়ে দিলাম চিনি, আর সম পরিমাণ দিয়েছি পানি। আর এখন দেখো এটাকে একটা শিরা বানিয়ে নিব। হ্যাঁ, তো বুঝতে পারতেছো হয়তো বা যে কী বানাবো। হ্যাঁ গো, খই দিয়ে মোয়া বানাবো, আর হচ্ছে একটা ঝুরঝুরে করব, ঠিক আছে, মানে ঝুরি ভাজার মতো আর কি। তো দুটোই কিন্তু চিনি দিয়ে করব, তারপরে না খেতে দুটোর কিন্তু দুরকম স্বাদ হবে। তো যেটা ঝুরঝুরে করব, তো সেটা আমি এ পর্যায়ে উঠিয়ে নেব জানো তো। আর মোয়াগুলো না একটু জ্বালিয়ে এই যে মোয়া শেপ করে নিয়েছি, আর দেখো রেডি হয়ে গেল আমার সুন্দর মোয়া আর ঝুরি ভাজা, মানে খইয়ের ঝুরি আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।